সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা ভীষণ স্পেশাল। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমি প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজো উপভোগ করি। তো আজকে যেহেতু একটা বিপত্তারিণী পুজো করেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে, এখন বিপত্তারিণী পুজো হবে, মানে হচ্ছে, আমি যাবো। তো চলো আজকে তোমাদের সাথে আমার পুজোটা শেয়ার করবো আর পুজোর পরপর কী করি। গত বছরও শেয়ার করেছিলাম, এবছরও আবার নতুন করে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি অনেকক্ষণ আগেই বাটাটা পাঠিয়ে দিয়েছি, তো তার সেটা আমি শ্যুট করেছি, আমি পরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো আমার এখানে সব গুছানো হয়ে গেছে। এখানে সব আছে হচ্ছে 13 রকম মিষ্টি, দর্শকর্মার জিনিস, 13টা পান, তারপর হচ্ছে সুতো, 13টা সুতো। এখানে আছে 13 রকম ফল, এখানে আছে পূর্ণপত্র, এখানে 13 ফুল। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, তারপর এগুলো দিয়ে আসি, দিয়ে এসে আমি আবার রেডি হয়ে যাচ্ছি। এই যে আমার ঠাকুরের সিংহাসন, যেটা তোমাদের সাথে অনেক বাড়ি আমি শেয়ার করেছি। তো ঠাকুরের বাটাটা ওই বাড়িতে দিয়ে এসে আমি ঘরের পুজোটাও দিয়ে নিলাম। চলো এবার রেডি হই, তারপর তোমাদের সামনে আসছি কথা বলতে। অরিঞ্জিতা, তুমি কিছু বলবে? আর আমার সাথে যত পুজো করছে, ঠাকুরের পুজো করছে। যে আমরা বেরিয়ে পড়েছি, ও বলছে আমাকে নিবি না মামা, এদিকে না ওইদিকে, এই যে তো আগে আগে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি পুজোর ওখানে, চলো দেখো, দেখাচ্ছি তোমাদের। সম্প্রদানং ভগবতে রিং দেবী দুর্গা ওই নম অভিদং নিবেদয়ামি দদানি সাগর সংসার মগ্ন মমুন্দ্র যুগ্য গুরুং। তো আমি পুজো করে বাড়িতে চলে এসেছি। তো পুজো করে বাড়িতে চলে আসার পর অনেক নিয়ম থাকে, নিয়ম বলতে খাওয়ার নিয়ম, যে 13টা লুচি খেতে হয়, 13টা ফল মিষ্টি সব খেতে হয়, তার জন্যই প্রিপারেশন চলছে। তো চলো তোমাদের সামনে তোমাদেরকে দেখাই কী কী হচ্ছে, পুরোটা দেখাচ্ছি। এই যে এখন 13টা ফল বানানো হচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও ভিডিও করছে, দেখো না ও একদম কাট করতে চায় না, বাড়ি ছোট না, আর একদম বাজে, এই একদম না, না আর যেহেতু আমরা সবাই মিলে একসাথে পুজো করি, তার জন্য গামলায় করে ময়দা মাখা হচ্ছে। এখানে কষা কষা আলুর দম বানাচ্ছে, খুব কষ্ট করে মেয়েটা, সত্যি সত্যি প্রচুর করে, প্রচুর স্ট্রাগল করে, ব্লগ বানায়, টিকটক বানায়, না টিকটক না, রিলস বানায়, ফার্জ বানায়, আবার রান্না করে, আর রান্নাগুলো খেতেও বড় ইয়ামি হয়। বাবা দেখো কত কাজ করছে ও, না আমাকে সবসময় যেন অপমান করা হয় নাকি, আমি বাড়ির ছোট বলে কাজ করি না, এটা প্রমাণ, আমি কাজ করি, দেখো দেখো সেটা প্রমাণই পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কাজটা আমি আমি করছি, দেখো আলু ভাজা হয়ে গেছে, মশলা কষানো হচ্ছে। কালকে 13টা লুচি খাওয়ার পর আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো, তাই আমি রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে পারিনি। তো ভিডিওটা এখন আমি এন্ড করছি, সকালবেলায় এন্ড করছি কালকেকার ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকেকার ভিডিও যদি আমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকেকার মতন টাটা।